হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নতুন টপিক নিয়ে এসেছি অর্থাৎ এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই আপডেটটা পেতে তোমরা আমার চ্যানেলটাকে এই রকমের আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করে নেবে যেন তোমরা মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাও তো দেখো বলছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন এটা বোর্ডের অ্যাড্রেস দেওয়া আছে আর বোর্ডের নাম দেওয়া আছে এবার আমরা আসি মূল টপিকে এই নোটিশটা দেওয়া হয়েছে এক দুই দু হাজার বাইশ মানে এক তারিখে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছে এই সাবজেক্টটা দেখো দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নির্দেশাবলী কি বলছি একটু আমরা পড়ে নিই ওকে দু সালের ব্যবহারিক পরীক্ষা আগামী চার মার্চ সরি আগামী আট মার্চ দু হাজার বাইশ তারিখের মধ্যে সম্পন্ন করা এবং মাস মাস্ক ফলিশ ইত্যাদি জমা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিজ্ঞপ্তি নং দেওয়া আছে সব কিছু দেড় একেবারে এবছর সংশ্লিষ্ট থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো প্রশ্নপত্র পাঠানো হচ্ছে না তার পরিবর্তে ওয়েবসাইটে প্রকাশিত দুই এগারো একুশ তারিখের বিজ্ঞপ্তি নং অনুসরণ করে পরীক্ষা নিতে হবে প্রতিটি বিদ্যায়তনকে আবশ্যিকভাবে নির্দিষ্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে মার্কস ফলিশ মার্কস ফাইলস ইত্যাদি জমা দিতে হবে যে পরীক্ষার্থীর পূর্বে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার তার পুনরায় ব্যবহারিক পরীক্ষা দেওয়া প্রয়োজন নেই প্রতিটি বিদ্যায়তন তার নিজের স্কুলে সমস্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক শিক্ষিকারাই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন এবং উত্তরপুত্র মূল্যায়ন করবেন যদি সেই স্কুলে কোনো বিষয়ে সেই সময় শিক্ষক শিক্ষিকা না থাকেন তাহলে পার্শ্ববর্তী কোনো বিদ্যায়তন শিক্ষক শিক্ষিকাকে ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়োগ করা যায় তবে সেক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকার সম্মতিপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের অনুমতি নিতে হবে মার্কস ফাইল এর তিনটে অংশে মার্কস পূরণ করার আগে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীর স্বাক্ষর করানো বাধ্যতামূলক যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে স্বাক্ষর করার জায়গায় লাল করেতে অ্যাবসেন্ট লিখে দিতে হবে যদি কোনো পরীক্ষার্থী স্বাক্ষর না করে থাকে তাহলে সেই পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে ব্যবহারিক পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের পর মার্কস ফয়েল এ মার্কস লিখে পরীক্ষক নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করবেন উত্তরপত্রীয় পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক তারপর ইনস্টিটিউশন কপি অংশটি ছিঁড়ে নিয়ে সিল করে যত্ন সহকারে অফিস রেকর্ড হিসেবে হিসাবে রেখে দিতে হবে মার্কস ফয়েলের প্রধান শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর করবেন না মার্ক্স ফয়েলের অন্য দুটি অংশ কখনোই ছিঁড়ে আলাদা করবেন না মার্ক্স ফয়েল এর অন্য দুটি অংশ না ছিঁড়ি বিষয়ভিত্তিক আলাদা খামে করে আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে এই নোটিফিকেশান অনুযায়ী দু হাজার বাইশ সালের প্র্যাকটিক্যাল পরীক্ষা খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিতে হবে না কিন্তু বিদ্যালয় সংরক্ষণ করে রাখতে হবে কোনো প্রয়োজন হলে সংসদ প্র্যাকটিক্যাল খাতা সংগ্রহ করে নেবে দু হাজার সাল থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রি প্রিন্টেড সিট দেওয়া হচ্ছিলো প্রিন্টেড টপশিট অনুসারে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখা রাখতে হবে প্রতি প্যাকেটে এক করে উত্তরপত্র রাখা যাবে যদি সংখ্যাজনিত কারণে একটি প্যাকেটের মধ্যে উত্তরপত্র না ধরে তাহলে আলাদা প্যাকেট করতে হবে তবে সেই প্যাকেটটিও মূল্য প্যাকেটের সঙ্গে মূল প্যাকেটের সঙ্গে বেঁধে রাখতে হবে আলাদা প্যাকেটের গায়েও প্রিপ্রিন্টেড টপশিটে জেরক্স কপি লাগিয়ে দিতে হবে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জানার জন্য সমস্ত বিদ্যার্থীকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে বিশেষ বিশেষ দ্রষ্টব্য কম্পিউটার কপি অ্যান্ড রিজিয়ন কপি আলাদা করবেন না উপস্থিত ছাত্রছাত্রীর নির্দিষ্ট স্থানে সিগনেচার বাধ্যতামূলক অনুপস্থিত ছাত্রছাত্রীদের স্বাক্ষর জায়গায় লাল এ বি লিখে দিতে হবে কোনো উত্তরপত্র সংসদে জমা দিতে হবে না এ হলো ভারপ্রাপ্ত সচিবের সিগনেচার অর্থাৎ এই নোটিশটা যেখান থেকে লাগু হয়েছে তার সিগনেচার জনুষটার নিচে আরও আছে তবে এটা ইংলিশ যেটা পড়লাম ওটাই আছে কিন্তু এটা আছে ইংলিশে লেখা ইংলিশটা আমি পড়ছি না যেহেতু আমি বাংলাটা পড়ে দিলাম তোমরা চাইলে পরে ইংলিশটাও পড়ে নিতে পড়ে নিতে পারো ঠিক আছে অবশ্যই সবাই ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ভালো করে দাও এটাই প্রার্থনা করছি এটাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ ठीक ये हलो नोटिस थैंक यू